প্রত্যন্ত পার্বত্য এলাকা থেকে দুর্গম চরাঞ্চল সবখানে নিশ্চিত হয়েছে বিদ্যুৎ সরবরাহ, যার অন্যতম উদাহরণ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। সাবমেরিন কেবলে বিদ্যুৎ পৌঁছে গেছে নদী ও সমুদ্র ঘেরা এই জনপদে, আর তাতে পাল্টে গেছে সেখানকার জীবনযাত্রা। মিজানুর রহমানের ক্যামেরায় স্বপ্নিল শাহরিয়ার শিশিরের প্রতিবেদন। দেশের দুর্গম উপজেলাগুলোর একটি পটুয়াখালীর রাঙ্গাবালী, প্রজন্মের পর প্রজন্ম বিদ্যুৎ বঞ্চিত ছিল এ এলাকার মানুষ। মূলত নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ায় এ জটিলতা। স্বাধীনতার 50 বছর পর রাঙ্গাবালীর বাসিন্দাদের অপেক্ষার অবসান হয়েছে। চতুর্দিকে পানি থাকায় এজন্য যেতে হয়েছে বিশেষ পন্থায়। ভোলা থেকে দীর্ঘ পথ সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ এনে পৌঁছানো হয়েছে উপজেলায়। প্রতিটি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এখন আলোয় আলোকিত। সুবিধাভোগীরা জানান, বিদ্যুৎহীনতায় শিক্ষা চিকিৎসা সহ নানা দিকে পিছিয়ে ছিলেন, এখন তাদের সামনে নতুন সম্ভাবনার হাতছানি। আমরা কোনোদিন ভাবিনি যে দেশে বিদ্যুৎ পাবো। বিদ্যুৎ পাওয়া মাত্র আমরা অনেক খুশি হয়ে গেছি। বিদ্যুৎ আসার ফলে এই এলাকার মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে, বিভিন্ন কলকারখানা হবে, কলকারখানা হইলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এখানে হসপিটাল হবে, এখানে বড় বড় শিল্প কারখানা হবে, বরফ কল হবে, এই ধরনের আমরা বিদ্যুতের মাধ্যমে এগুলো পাচ্ছি। 25,338 জন গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের ব্যয় হয়েছে 260 কোটি টাকা। উপজেলা প্রশাসন জানায়, এখন এই অঞ্চলে কৃষি, মৎস্য আহরণ ও শিল্পায়ন নতুন গতি পাবে। বুড়াগাউরাঙ্গ নদীর মধ্য দিয়ে 5.8 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের রাঙ্গাবালী 33/11 kV উপকেন্দ্রে প্রবেশ করেছে, এবং সেখান থেকে পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে 11 kV ফিডারের মাধ্যমে পুরো রাঙ্গাবালী উপজেলা বিদ্যুতায়ন করা হয়েছে 5টি ইউনিয়নে। প্রায় 500 কোটি টাকা তরমুজ হয় প্রতি বছর। এখন এই তরমুজগুলো যে সেচ দেওয়ার জন্য গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর করতে হয়। গ্রাউন্ড ওয়াটারটা একমাত্র সেচের মাধ্যমে সেটা সম্ভব, আর সেচটা যখন বিদ্যুৎ চালিত হবে তখন তো ডেফিনেটলি এটা অনেক কষ্ট কমে যাবে। আগে মানুষ প্রায় 13-14 কিলোমিটার দূরে ওই গলাচিপা কলাপাড়া থেকে বরফ আনত, এখন সে এখান থেকে পাচ্ছে। সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতে ওভারহেড লাইনের পাশাপাশি রাঙ্গাবালীর মতো অনেক জায়গায় সাবমেরিন কেবল টেনে সংযোগ দেওয়া হয়েছে। যেসব স্থানে বিদ্যুতের লাইন নেওয়া দুঃসাধ্য, সেখানেও বসিয়ে দেওয়া হয়েছে সোলার প্যানেল। স্বপ্নিল শাহরিয়ার শিশির, রাঙ্গাবালী, পটুয়াখালী।